দেখি সে কোথায় উঠতে দেবে। তাই ভীম সর্দার নিজে হাতে তার দাকে ঝাঁট দিতে লাগলো এবং ঝাঁট দেওয়ার পর সে দেখতে লাগলো কোন আসনে তার মেয়েকে বসতে দিয়ে যায়। সামনেই ছিল তাল কোথায় গোনা একটি চাটা, সেই চাটাখানি মিলে দিল তার দাওয়ায় এবং নিজের হাতে তার মেয়েকে বসতে দিলেন। ভীম সর্দার বুঝতে পেরেছিলেন এবং জানতে পেরেছিলেন তার মেয়ের পায়ের নিচে তীব্র ক্ষতস্থান সৃষ্টি হয়েছে। তাই এলাকা থেকে কিছু গাছগাছালি নিয়ে তিনি চাপান সৃষ্টি করে সীমার পায়ের নিচে দিতে লাগলেন। ভীম সর্দারের এই দীর্ঘ চেষ্টা ব্যর্থ গেল না। তার নতুন পিতার আদর চরণে সীমা যন্ত্রণা থেকে কিছুটা উপশম পেলেন। তাই তাকাত বলে উঠল, যাও যাও ঘরে কি আছে দেখো দেখিনি, আমার মেয়ে আর সারা রাত কিছু খায়নি। ভীম সর্দারের স্ত্রী সঙ্গে সঙ্গে তার বাড়ির দিকে ভিতরে গিয়ে দেখল বাড়িতে তার বাড়িতে আজ কিছুই নেই, সামান্য খই এবং বাতাসা পড়ে আছে। সেই খই আর বাতাসা জল নিয়ে এলো ভীম সর্দারের স্ত্রী। ছোট্ট শিশুকে পুত্র কন্যাকে তার পিতা মাতা যেন সযত্নে খাইয়ে দেন, মুখ মুছিয়ে দেন এবং তারা লক্ষ্য রাখেন ছোট্ট শিশুটি গায়ে যেন একটা মশা মাছি বসতে না পারে। ভীম সর্দার এবং ভীম সর্দারের স্ত্রী তেমনইভাবে তার ছোট্ট মেয়েটিকে আদর চরণি করতে লাগলেন। সীমা বিস্মিত হলেন এবং সীমার আস্তে আস্তে চোখে নিদ্রা নেমে এল। সীমা শুয়ে পড়লেন ভীম সর্দারের দাওয়ায়, যে ভীম সর্দারের নাম শুনে আবার বাড়িকে আলোকময় করে তুলেছে। তার মেয়ের মুখ দিয়ে যে আলোর বিচ্ছুরণ প্রকাশিত হচ্ছে সেই আলোর বিচ্ছুরণে গোটা বাড়ি আলোকময় হয়ে উঠছে। তাই ভীম সর্দার এবং ভীম সর্দারের স্ত্রী বিস্মিত হয়ে তাকিয়ে রইল তার ছোট্ট মেয়ের দিকে। সে সকাল হলো, সীমা ধীরে ধীরে নিদ্রা ভেঙে উঠে বসলেন এবং তিনি তার দ্বার সামনের দিকে তাকিয়ে আছেন আনন্দে আর বারবার যেন ভক্তদের বলছেন গোটা বিশ্ববাসীকে, আমি সতেরো মা অসতেরো মা, ভয় কি বাবা, যখনই কোনো বিপদে পড়বে নিজেকে সেতু বলবে আমার একজন মা আছেন।
আর বিরক্ত করছেন, তাই বাধ্য হয়ে ঠাকুর রামকৃষ্ণদেব আজ দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে এগিয়ে আসছেন সবার ঘর ছেড়ে। আর যখন রামকৃষ্ণদেব এগিয়ে যাচ্ছেন মাতা ভবতারিণীর দিকে, তখন যেন আকাশ বাতাস যেন এ কথাই বলছে, পাগ খোঁজে পাগল জনে পাগলা কারণে দুনিয়া, পাগ খোঁজে পাগল জনে হবে রে হাজি কথা আমি নিজে হাতে তোকে শীতল দিচ্ছি। চয় মা, চয় মা, চয় মা। ঠিক আছে মা, ঠিক আছে। তুই যখন আজকে খাবিনি
তবে তোর পাগাবাজের সবজি আমি খাচ্ছি মা। গো মা, তোকে আজ কি বলবো, বাগবাজারের ময়রা সত্যি আজকে সুন্দর না সন্দেশখানা বানিয়েছে, আমার মন প্রাণ পেট একবারে ভরে গেল যে গো মা। চয় মা, চয় মা, আর একটা খাই, আর একটা। ও মা, দেখো দেখো মায়ের কাণ্ড দেখো, আবার ঠোঁট ফুলিয়ে কান্না হচ্ছে। দাঁড়া মা দাঁড়া, আমি নিজে হাতে তোকে এক্ষুনি সন্দেশখানা খাইয়ে দিচ্ছি। অন্যদিকে ভীম সর্দার এবং তার স্ত্রী মা সর্দাকে নিয়ে পৌঁছলেন জামাইয়ের কাছে। সীমা দেখলেন তার স্বামী ঠাকুর রামকৃষ্ণদেব আপন মনে মায়ের সঙ্গে কথা বলছেন। সীমা ধীরে ধীরে এগিয়ে গিয়ে মাতা ভবতার দিকে প্রণাম করলেন, তারপর স্বামী দেবতাকে প্রণাম করলেন এবং সীমাকে দেখি ঠাকুর রামকৃষ্ণদেব চিৎকার করে বলে উঠলেন, ওরে দেখ দেখ কে এসেছে দেখ, ওরে কে কোথায় আছিস, ওরে নরেন কোথায় গেলি রে নরেন, আয় আয় দেখ দেখ তোর মা এসেছে রে, মা এসেছে স্বয়ং সরস্বতী রূপে আমাদের সকলকে শিক্ষে দিতে এসেছে রে, শিক্ষে দিতে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्म सर्वोपिने अवतार वर्षाय रामकृष्णाय ते नमः। ॐ जननी शारदा देवी रामकृष्णं जगत गुरुं প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুন্দরে স্বচেত সুখ স্বরূপায় স্বামিনে তাকো হরিনে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণ। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণ। নিপাহি কেবলম, নিপাহি কেবলম, নিপাহি কেবলম শরণ। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণ। রামকৃষ্ণ শরণম শরণ, রামকৃষ্ণ শরণম।